ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, হায়দ্রাবাদী গ্রিন চিকেন। এটি খুবই মজাদার একটি রেসিপি, বিভিন্ন অনুষ্ঠানে এবং গেস্টদের সামনে খুব সহজেই এই রেসিপিটি করে সবাইকে চমকে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। হায়দ্রাবাদী গ্রিন চিকেনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগি। আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ। এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। লবণ দিয়ে দিব 7 মতো। 1/2 কাপ টক দই দিয়ে দিব। লেবুর রস দিয়ে দিব। 2 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে আরো একটা মশলা অ্যাড করব, পেঁয়াজের বেরেস্তা আমি এখানে বেটে নিয়েছি, এটাও দিয়ে দিব। আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে তারপর বেটে নিয়েছি। এই চিকেনের মধ্যে আমি আরও একটি পেস্ট করে দেব, সেটার জন্য আমার লাগবে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং 4টি কাঁচামরিচ। এখন এগুলোর আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিব। আমি পেস্টটি করে নিয়েছি, এখন আমি চিকেনের মধ্যে পেস্টে দিয়ে দিব। এখন আমি সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করব। এখন এই চিকেনটাকে আমি ম্যারিনেটের জন্য 2 ঘন্টা ফ্রিজে রেখে দিব। প্যানে তেল নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। আর এর মধ্যে আমি দিয়ে দিব শাহি জিরা। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মুরগিগুলো দিয়ে দিব। এটাকে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচটা কমানো যাবে না, চুলার আঁচটা বেশি থাকবে, এতে মশলাগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। আমি হাই হিটে চিকেনটা কষিয়ে নিয়েছি, যেহেতু আমি এর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করব না, টক দইয়ের যে পানি আছে সেটা থেকেই চিকেনটা সিদ্ধ হবে। তো আমার মশলাটা যেহেতু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রান্না করব এবং তখন চুলার আঁচটা থাকবে একদম কম। এতে করে আস্তে আস্তে পুরো চিকেনটা সিদ্ধ হবে এবং মশলাটা চিকেনের মধ্যে একবার ঢুকে যাবে। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। চিকেনের ঝোলটা একবারে শুকিয়ে এসেছে এবং খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর রান্না করার প্রয়োজন নেই, খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে এবং ঝোলটাও আমি যেভাবে চাচ্ছি ঠিক সেভাবে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা কাঁচা মরিচ ফালিয়ে দিয়ে দেবো। এর উপরে আমি কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দেবো।
My Hyderabadi style green chicken is ready. Hope you all like this. আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।